বন্ধুরা, আমি আজকে আসছি আনোয়ারাতে। এটা হচ্ছে যে পার্কি সি বিচ চট্টগ্রাম। তো এখানে আসতে হলে হচ্ছে বর্দারহাট হয়ে, তারপরে কর্ণফুলি ব্রিজ পার হয়ে, আনোয়ারা হয়ে তারপরে এখানে আসতে হবে। তো এই সি বিচটার একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে যে এটি মানে কী বলবো, এখানে যে দর্শনার্থীর সংখ্যা সেটা তুলনামূলক কম থাকে, কারণ চট্টগ্রামের পত্তনিকাতে একটি সি বিচ থাকার কারণে এখানে মানুষ একটু কম আসে। বাট এখানের এই যে বিশেষত্ব, যে একটা জাহাজ এখানে আটকে পড়ে আছে অনেক দিন ধরে, তো এই জাহাজটা আসলে এই পার্কি সি বিচটাকে যেমন একদিকে এর পরিবেশগত বৈচিত্র্যকে চেঞ্জ করে দিছে, তেমনই সৌন্দর্যটাও বাড়াইছে। জাহাজ থাকার কারণে অনেকে এখানে এসে ফুটবল খেলে। এবং আর একটা বিষয় হচ্ছে যে আমি তোমাদেরকে দেখাবো একদম সব কিছুই। আর এখানে বাইক চালানো বা সাইকেল চালানো খুবই খুবই মজার। তো আমি এখন একটু ঘুরে দেখবো, তারপর আবার তোমাদেরকে আপডেট জানাবো। এই সি বিচটা আসলে কক্সবাজারের যে সি বিচ সেটা থেকে কোনো অংশেই কম নয়, কারণ এত বড় সি বিচ অনায়াসেই আপনাকে মুগ্ধ করবে। আর একটা বিষয় হচ্ছে যে পাশে কিন্তু গাছ রয়েছে, উপকূলীয় গাছ, এবং খুবই সুন্দর একটা এলাকা। এই মনমুগ্ধকর যে এলাকাটা, সেই এলাকাটায় আপনি আসলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তো যাদের অফ টাইম থাকবে তারা অবশ্যই এই বিচটাতে আসবেন, পার্কির সি বিচ আনোয়ারা। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে কিন্তু ওই যে ওই পারে আপনারা একদম জুম করলে দেখা যাবে হয়তো, যে আমার ঠিক অপোজিটে, আমার হাত বরাবর অপোজিটে হচ্ছে আসলে চট্টগ্রামের যে কর্ণফুলী নদীর যে মোহনা, সেটা সেখানে কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্ট অবস্থিত। আমরা পত্তনিকা সি বিচ যেটাকে বলি সেটাও কিন্তু এদিকে ঠিক আমার হাতের অপোজিটে। এই যে পেছনে একটা ছোট বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটাই আসলে। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই তাহলে আরও সুবিধা হবে আপনাদের জন্য।
আপনারা নিশ্চয়ই এখন জুমে কর্ণফুলী নদীর ওই পাশটা দেখতে পাচ্ছেন এবং ওই পারের যে এলাকাগুলো সেগুলো আসলে আপনার এয়ারপোর্ট দেখা যাচ্ছে এখান থেকে, এবং কিছু সেখানে কনস্ট্রাকশন চলতেছে সেগুলোও দেখা যাচ্ছে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর আমার কাছে, বেসিক্যালি অনেক ভালো লাগছে, জোশ এক কথায়। এবং আশেপাশে মানে হচ্ছে অনেক কিছুই আছে দেখার মতো।